আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে এসেছি আপনাদের মাঝে একদম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে সম্পূর্ণ শাড়ি টিউটোরিয়ালটি আমি মাত্র 4 মিনিটের ভিডিওতে দেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। ভিউয়ার্স, বসন্তকাল তো প্রায় চলে এসেছে। আগামী 14 ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন। পহেলা ফাল্গুনে বিভিন্ন রকমের আয়োজন থাকে, আর আমরা এ সময় সাধারণত ব্লক, হ্যান্ড পেইন্ট এই টাইপের পোশাকগুলো বেশি পছন্দ করে থাকি। তো এবার বসন্তের জন্য রয়েছে আমাদের পেজ রংধনু মার্টে বিশেষ আয়োজন। আপনারা কিন্তু এখান থেকে হ্যান্ড পেইন্টের শাড়ি, ব্লকের ড্রেস, এরপর কাপল সেটগুলো সব কিছুই কিন্তু রংধনু মার্ট পেজ থেকে পেয়ে যাবেন। তাই যাদের হ্যান্ড পেইন্টের কোনো পোশাক প্রয়োজন তারা অবশ্যই আমার পেজে নক করবেন। ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট এবং রিজনেবল প্রাইজে প্রোডাক্ট দিয়ে থাকব। তো আগেই বললাম, যেহেতু বসন্তের সময় আমরা বিভিন্ন কালারফুল পোশাকগুলো বেশি পরে থাকি আর এগুলোরও বেশি অর্ডার আসছে, এটাও বসন্তেরই কাজ। অনেক কাজের মধ্যে আমি পছন্দ করে করে, আর বিশেষ করে যেগুলো আগে দেখানো হয়নি, সে সকল টিউটোরিয়ালগুলি কিন্তু আমার চ্যানেলে দিয়ে থাকি আর দিয়ে থাকবো। আজকেও অনেকগুলো কাজ করা হয়েছে। এটা একটা শাড়ির সাথে পাঞ্জাবি ছিল, বেবি পাঞ্জাবি প্লাস বড়োর পাঞ্জাবি, কিন্তু সাইজে গণ্ডগোল থাকায় আমার সেটা আবার চেঞ্জ করে এনে পরবর্তীতে কট করতে হয়েছে, যার জন্য সেটা টিউটোরিয়াল আমি আর করতে পারিনি, প্লাস ছবিও সেভাবে একসাথে তোলা হয়নি। তো যাই হোক, মূল কথায় আসি। আমি যে শাড়িটা নিয়েছি সেটা হলো হাফ সিল্ক শাড়ি, মসলিন, সেমি মসলিন, অনেক ধরনের শাড়ি রয়েছে। এর মধ্যে থেকে হাফ সিল্ক শাড়িটাই বেশি করা হয়, প্লাস কাস্টমারের ডিমান্ডের উপর নির্ভর করে। আর শাড়িটাকে আমি ফ্রেমের মধ্যে আটকে নিয়েছি। অবশ্যই কিন্তু টান টান করে কাজ করবেন এবং শাড়ির সাথে কিছু লেগে না থাকে সেটা খেয়াল রাখবেন। সেদিন এক আপু নখ দিয়েছিল, শাড়ির নিচে কাগজ দিয়ে নিয়েছে, তো কাজ হচ্ছিল না, মানে শাড়িতে কোনো রঙ লাগছিল না, তো সেজন্য সে মহাবিপদে পড়েছে। এরপর আমার আইডিতে নক করার পরে আমি বিস্তারিত শুনে বুঝতে পারলাম যে রঙগুলো আসলে শাড়িতে না লেগে সবই কাগজের মধ্যে চলে যাচ্ছে, এর জন্য আপুর কাজটি হচ্ছিল না। পরবর্তীতে ডিরেকশন দেওয়ায় আপুর কাজ আলহামদুলিল্লাহ ভালো মতো করতে পারছে। তো আপনাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমার ফেসবুক গ্রুপ বা আইডিতে নক করতে পারেন, ডিসক্রিপশন বক্সে সব লিংক দেওয়া থাকে। আজকে যে রংটা আমি নিয়েছি সেটা ফ্যাব্রিক কালার। আপনারা ফ্যাব্রিক কালার রেডিমেডগুলো যেগুলো পাওয়া যায় সেগুলোই নিয়ে নেবেন, প্লাস যে অ্যাক্রিলিকের বক্সগুলো থাকে সানফ্লাওয়ার এই ব্র্যান্ডেরটাও নিতে পারেন, এটাও খুব ভালো। তো রঙের সাথে আপনারা বাইন্ডার মিক্স করে নেবেন, এতে করে রং অনেক স্থায়ী হয় আর রঙের থিকনেসটাও অনেক ভালো আসে। আর ভিউয়ার্স, আপনারা তো জানেনই হ্যান্ড পেইন্ট করার পরে হ্যান্ড পেইন্টে শাড়িটি অবশ্যই রোদে শুকাতে হবে। রোদে দিলে আপনার রং ওঠার কোনো সম্ভাবনাই থাকবে না। তো রোদে দেওয়ার সময় উল্টো পিঠে রোদ দেওয়া ট্রাই করবেন। আমি শাড়ি করার পরে ছাদে নিয়ে আসি। ছাদে নিয়ে কতক্ষণ রোদ দেওয়ার পর এরপর ফটোগ্রাফি শুরু করি। এখানে আমি শাড়িটি আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। শাড়িটিতে কুচিতে যেভাবে কাজ রয়েছে দেখতেই পাচ্ছেন, নেভি ব্লু, মেরুন, এরপর হলুদ একটা সিকোয়েন্স রয়েছে, আর আঁচলে হলো সেম সিকোয়েন্সে কিন্তু একদম ভরাট কাজ, প্লাস বুকের অংশেও এভাবে কাজ করেছি। আপনাদের ডিজাইনটা দেখিয়ে দিয়েছি, আপনারা কিন্তু চাইলে এই স্ক্রিনশট রেখে সেমভাবে কাজগুলো করতে পারেন, যেহেতু কাজটা সহজ, প্লাস আমি দেখানো ট্রাই করেছি। আর এর বললাম যে অনেকগুলো কাজই করা হয়েছে, এর মধ্যে এটাও একটা শাড়ি যেটার কাজ আরও বাকি রয়েছে। আর লেমনটা একটা ব্লাউজ পিস, যেটা শাড়িটা আমার পেজে এখন সবচেয়ে হিট, অনেক বেশি চলছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।